9:10 বাজে, রেডি, এখন আমরা যাব স্কুলে না বাবা? এখন বাজে 11:55। এইদিকে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট। ডিম ভুনা করতেছি আজকে, কারণ প্রত্যেকদিন মাছ মাংস বিরক্ত লাগতেছিল, তো আজকে ডিম ভুনা। আর এগুলো হলো সেচি শাক, তো এগুলো একটু প্রথম কিতে দিছি, এখন বাগার দিব। ডিম রান্না রেডি, আর এখন শাকটা বাগার দিব, তাহলে কমপ্লিট, তারপর যাবো স্কুলে। হয়ে গেছে আমার শাক রান্না করা, আর এই শাকটা তো আমার খুবই পছন্দের। আর স্কুলে গিয়ে দেখি এই সোমবার যে অঙ্ক পরীক্ষাটা হলো, এটার খাতা দিছে, আর আলহামদুলিল্লাহ মাহিদ ভালোই করছে। এইটা ফ্রিজে রাখবো। ছোটবেলা আমি তরমুজে অনেক পছন্দ করতাম, কিন্তু ইদানিং দেখতেছি মাহিদ অনেক তরমুজ খেতে পছন্দ করে, তো ওর বাবা একদিন পর পরই একটা তরমুজ আনে ছেলের জন্য। তো আজকে স্যার আমি ইদানিং খাইতেই পারি না তরমুজ, তো মাহিদ তো তরমুজ পাইলে খুবই খুশি, তো এই জন্য ওর আগে স্লাইস করে দিতেছি, কারণ এখন আর কাজ টাজ নাই, তাই ভাবলাম আগে আমার ছেলেটাকে ঠান্ডা করি। মিথ্যে কথা বলো সারাক্ষণ। মাত্র মাগরিবের আজান দিছে, আর বাইরে ভালো বৃষ্টি হইতেছে। না না না, আর এখন একটু নুডলস রান্না করবো, সন্ধ্যা হয়েছে মাহিদের জন্য, মানে মাহিদের জন্য বলতে আমিও খাবো, তো এখানে সব কিছু কাইটা নিচ্ছি, আজকে বাটার দিয়ে রান্না করব নুডলস, আর মাহিদ খাবে এখন নুডলস। নাব্বা আর খেয়েও না গাজ। আর আমার নুডলস রান্নাও রেডি, এখন আমি আর মাহিদ শেক খাব। অনেকগুলো চকলেট দিছে, আন্টিদের পাশে আবার যাবা? আচ্ছা ঠিক আছে। মাহিদ এখন পড়তেছে নাব্বা? না পড়ো বাবা পড়ো। আর আমার পাকনা বাবাটা দুষ্টামি করতে করতে ঘুমায় গেছে, আর এখন বাজে 9:30, মাহিদের আব্বু চলে আসছে, আর ছেলে ঘুমাইলে কি করব কি করব, তাই হাতে একটু মেহেদি দিলাম, তো দেখি কেমন কালার আসে, তো আপনাদের দেখাবো কালকে কেমন কালার আসে। আর মায়েদের জন্য কতগুলো ফল নিয়ে আসছে, তো ছেলে ঘুম জাগ না থাকলে একটু বেশি খুশি, আর বাবা ঘরে ঢুকলেই জিজ্ঞেস করে আমার জন্য কি আনছো, তোর বাবা ঘরে ঢুকে বলতেছে আমার ছেলেটা ঘুমায় গেল। তো এখন ফলগুলো সব গুছিয়ে ফেললাম, আর এই ছিল আমার সারাদিনের ছোটোখাটো একটা ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।